हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। চলে এসেছি আমার ব্লগের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রিসেন্ট সালোয়ার কামিজে হ্যান্ড পেইন্ট করেছি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কামিজে কালার করার টিউটোরিয়াল। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আমি গজ কাপড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালারের বেক্সি ভয়েলের উপরে আমি কাজ করেছি। তো আমি কামিজের মাপ দিয়ে কেটে নিয়েছি কামিজটা, দেন আমি কালার করব এটা সেলাই করার আগে। আর এটাতে আমি আমার মনের মতো কিছু ডিজাইন এখানে দিয়ে নিয়েছি, যার পরে আমি হ্যান্ড পেইন্ট করব। আর বেক্সি ভয়েল নিয়েছি এই কারণে যেহেতু কষ্ট করে কাজটা করব, তাই কাপড়টা যাতে নষ্ট না হয় বা তুলা বা বক্রম না উঠে তার জন্য এটা ভালো হয় অন্যান্য গজ কাপড়ের তুলনায়। আর আমি আজকে কালার করব, যেহেতু আমার কাছে এখন বড় ফ্রেম নাই, আমি একটি ওয়াল ম্যাট নিয়ে নিয়েছি। এই ওয়াল ক্লথের উপরে যদি কালারটা দিয়ে দেওয়া হয় তাহলে এটা নিচে লেগে যাবে না এবং এটা ভালো হয় আর কি। আমি আগেও এরপরে কাজ করেছি। তো ফার্স্টে আমি এখানে একটি ফুল আপনাদেরকে করে দেখাচ্ছি, কারণ যেহেতু এটা অফ হোয়াইট কালার ডিজাইনগুলো আপনারা বুঝতে পারছেন না, তাই আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কিছু মানে সাইডগুলোতে যে আমি ব্রাশ প্রিন্ট করে দিয়েছি হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা, এটা কিভাবে করেছি আমি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু কালার এখানে আগে থেকে করে রেখেছি। তো এখানে আমি একটি ফুলের অবয়ব দিচ্ছি, এটা কমলা কালার আর হলুদ কালারের কম্বিনেশন করে। এই আমি এখানে কী রং ব্যবহার করেছি এই রং সম্পর্কে ডিটেলস একটি ভিডিও রেডিমেড রং নিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা রং সম্পর্কে যদি জানতে চান বা আমি কোন রং ব্যবহার করি বা কীভাবে করি সেই সম্পর্কে ডিটেলস দেওয়া আছে সেই ভিডিওটিতে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই যে এখন আমি দেখাচ্ছি হলুদ কালারটা আমি কী করে করলাম, আমি যে ডিজাইনটা এঁকে নিয়েছি তার সাইডে যে সাদা বা ফাঁকা অংশটা আছে সেই অংশগুলোই মূলত আমি হলুদ কালারটা দিয়ে কভার করছি, এটা একটু ব্রাশ প্রিন্ট করছি আর কি। আর এখানে আমি আজকে মানে ওয়াটার ব্রাশ করে নেইনি, এনকের পরিমাণটা একটু বেশি দিয়ে রংটা একটু বেশি পাতলা করে নিয়েছি যাতে ব্রাশটা বা তুলি টানতে আমার খুব সুবিধা হয়। তো প্রথমে একটু এনকে দিয়ে আমি কাপড়টা ভিজিয়ে নিচ্ছি, আর দেন হলুদ কালারটা পাশে আছে রং, এটা হচ্ছে ব্লকের একরামিন রং দিয়ে আমি করছি, রেডিমেড কালার যেগুলো কিনতে পাওয়া যায়। তো এই যে দেখছেন সাদা, এটা হচ্ছে এনকে আর এটা হচ্ছে হলুদ কালার। এখানে লাল কমলা অন্যান্য সব কালার আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো এই এনকেটা দিয়ে প্রথমে আমি ব্রাশ করে নিচ্ছি যেখানে যেখানে আমি ইয়েলো কালারটা দিব, দেন পাতলা মানে কালারটা কাপড়টা ভিজে যাওয়ার পরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে, কাজ করতে সুবিধা হচ্ছে। এখানে অনেকে ওয়াটার ব্রাশ করে নেয়, তো আমি ওয়াটার ব্রাশ করিনি, আমি এখানে এনকের পরিমাণটা বেশি রাখছি। এটা কোনো অসুবিধা হবে না, আপনারা যদি এনকে না দিয়ে যদি নর্মাল পানি দিয়ে ব্রাশ করে দেন, এই হলুদ বা কমলা কালার এভাবে মিক্স করে দেন, তাহলেও কোনো অসুবিধা হবে না, কালার সমানভাবেই টেকসই হবে। আর উপরের দিকে আমি হলুদ কালারটা রাখছি, আর নিচের দিকে আমি কমলা কালারের মানে কম্বিনেশনটা নিয়ে আসছি, কিছু শেড কম্বিনেশন আনার চেষ্টা করেছি। এই রং নিয়ে আমি আমার একটি শাড়ি করা আছে, আপনারা চাইলে শাড়ির টিউটোরিয়ালটাও দেখে নিতে পারেন যদি কখন আপনারা শাড়ি করতে চান। এই রেডিমেড রং দিয়েই আমি কাজ করেছি, যেহেতু আমি অল্প স্বল্প কাজ করি, সম্পূর্ণই কাজ আমার নিজের জন্য করা হয়, তো আমি ম্যাক্সিমাম টাইম এই রেডিমেড রংগুলোই ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমার কাছে ঝামেলাটা অনেক কম মনে হয়। কারণ রং তৈরি করা, রঙের কালার লাইট ডিপ হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু নিজের জন্য কাজ করা, তো সেজন্য রেডিমেড রংটাই আমি বেশি প্রিফার করি। আর এই রেডিমেড রং দিয়েই আমি পাঞ্জাবি তৈরি করেছি, এর টিউটোরিয়ালও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এর পাঞ্জাবির লিঙ্ক, আপনারা চাইলে সেখান থেকে কিভাবে আমি পাঞ্জাবিতে কালার করেছি দেখে নিতে পারবেন। আর এই পাঞ্জাবিগুলো কিন্তু রেডিমেড পাঞ্জাবি, মানে রেডিমেড কিনে নিয়ে এসে আমি এটা কালার করে দিয়েছিলাম আমার ভাইদের জন্য আর কি, করেছিলাম এই পাঞ্জাবি দুইটা। তো এখানে আমি আর একটি কড়িসহ ফুল
আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। আমি আমার এই কাজগুলো সাধারণত শখের বশেই করে থাকি। আমার ঘরের সব কাজ সামলে, বাবুকে সামলিয়ে, হয় না যে নিজের কিছু শখ থাকে, তো এই কালার করা বা নিজের ড্রেস নিজে ডিজাইন করা, এগুলো না আমার শখের একটা বিষয়। এগুলো আমার করতে খুব ভালো লাগে। আমি আগেও এই কাজগুলো করতাম আমার স্টুডেন্ট লাইফে, এখনও করি। নিজের ডিজাইন করা ড্রেস পরতে অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি সবসময় সহজভাবে এই কাজগুলো করার এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার, যাতে আপনারাও এই মন চাইলে এই কাজগুলো নিজেরাও করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে সহজ কিছু ডিজাইন বা কিভাবে পেইন্ট করবেন, তার পদ্ধতিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সবসময়, কারণ আমি চাই আপনারাও এগুলো করুন। এই কাজেরগুলোর মধ্যে একটা আলাদা ভালো লাগা থাকে। আমি শখের বসে অনেক কাজই করি। এই হ্যান্ড পেইন্ট নিয়ে আমার সোফার কুশন কভারও তৈরি করা আছে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার শাশুড়ি মাকে করে দিয়েছি। তো এই ধরনের ছোটোখাটো কাজগুলো করলে আসলে অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। আমি গছ কাপড় কিনে দেন এই কালারগুলো করে থাকি সবসময়। তবে আজকে যে গছ কাপড়টা দিয়ে কাজ করছি থ্রি পিসের, এটা হলো বেক্সি ভয়েল নিয়েছি আমি। আর অন্যান্য কুশন কভারের যে কাজগুলো করি সেটা সাধারণত পপলিন বা 60 টাকার যে ভয়েলগুলো আছে সেগুলো দিয়েই কাজ করি। আর এই হ্যান্ড পেইন্টের কাজগুলো সবসময় একটু হালকা কালারের উপরে করলে দেখতে অনেক ভালো লাগে, মানে রঙগুলো অনেক সুন্দরভাবে ফুটে। তো যেহেতু এটা একেবারে অফ হোয়াইট কালার, তো যার কারণে আমি একটু রঙের শেড আনার জন্য এখানে কমলা কালার আর হলুদ কালারের একটু কম্বিনেশন করে দিয়েছি, আর বাকি ফুলগুলো করছি আস্তে আস্তে। হয়তো আপনাদেরকে আপনাদের পেন্সিলের যে আঁকাটা আছে এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, যার কারণে হয়তো হিজিবিজি লাগছে অনেক। কিন্তু যে কালারগুলো করা সেগুলো হচ্ছে আমার যে নকশাটাকে বাদ রেখে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোই কালার করে দিয়েছি। কামিজের কাজটা পুরোপুরি হয়ে গেলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে, এই জন্য আমি বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে এ সম্পর্কে আপনারা ভালোভাবে ধারণা নিতে পারবেন। আর এখন আমি যে তুলিটা ব্যবহার করছি এটা হচ্ছে 14 নম্বর তুলি। এই তুলিটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়, অন্তত আমার কাছে তো অনেক সুবিধা, মানে ইজি কমফোর্ট ফিল করি এই তুলিগুলো দিয়ে কাজ করতে। আর আমি যেভাবে কাজ করি বা যা যা ব্যবহার করি তার সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে কাজগুলো এখন যে সাদা কালারটা দিচ্ছি, নিচের যে অন্যান্য যে ফুল বা শেড যে কালারগুলো আছে এই কালারগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই উপরের যে সাদা কালার এগুলো আমি অ্যাপ্লাই করেছি, কারণ রং যদি না শুকায় সেই ক্ষেত্রে যদি আপনি এর উপরে অন্য কোনো কালার দেন তাহলে রঙগুলো ছড়িয়ে যায়, রঙগুলো ভালোভাবে আসে না। কিন্তু যদি আপনি শেড করতে চান এক কালারের সাথে আরও 2-3টা কালার নিয়ে এসে, সেই ক্ষেত্রে কিন্তু একই সাথে এই শেডের কাজটা করতে হয়। এখন হয়তো আপনারা ডিজাইনটা কিছুটা বুঝতে পারছেন। আমি যে ডিজাইনটা দিয়েছি আমি এটা প্রথমে পেন্সিলে এঁকে নিয়েছিলাম, ফ্রি হ্যান্ড ড্রয়িং করেছি। আপনারা চাইলে এটা কোনো ট্রেসিং পেপারে আগে এঁকে নিয়ে দেন একটা কার্বনের সাহায্যে এটা আপনারা ড্রেসের উপরে ছাপটা দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা হ্যান্ড পেইন্ট মানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছিলাম। আর এখন দিচ্ছি এটা হচ্ছে ডাল, ফুলের লতা পাতা ডাল দেওয়ার চেষ্টা করছিলাম। আমি কাজ আসলে এত ভালো পারি না, যতটুকু পারি নিজের জন্যই করা, নিজের শখের বশেই আমি এই কাজগুলো সবসময় করি। আমার আগের ভিডিওগুলো দেখলেও হয়তো আপনারা বুঝতে পারবেন আমি সবসময় একই কথা বলি, কারণ এগুলো সম্পূর্ণই আমার শখের কাজ। ডাল লতাপাতা হয়ে যাওয়ার পরে আমি এখন পাতার কাজগুলো করে দিচ্ছি। এই ক্ষেত্রে এই সময় আমি একটু ফ্ল্যাট তুলি ব্যবহার করেছি। ফ্ল্যাট তুলি দিয়ে পাতার কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আর এই কাজে তুলিটা একটু ঘুরিয়ে দিতে হয়, তাহলে
পাতার যে কোণটা থাকে এটা খুব সুন্দরভাবে মানে আগাটা খুব কর্নার বা ছোচালোভাবে পড়ে, যেটা পাতার সাধারণত আকৃতি হয়ে থাকে। এর জন্য হ্যান্ড পেইন্টের কাজ করতে গেলে হাত ঘুরিয়ে ব্রাশ ঘুরিয়ে কাজগুলো সবসময় করতে হয়। আর আমি রঙগুলো আজকে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি যখন ভিডিও করি তখন রঙের ভিডিওটা স্কিপ করে গিয়েছিল, আমি ভিডিওটা করে উঠতে পারিনি, আসলে বাবুকে নিয়ে হজবরলা হয়ে যায় সব কিছু। তো রং সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এখানে যে রেডিমেড অ্যাক্রোলিকের যে কালারগুলো কিনতে পাওয়া যায় দোকানে, আমি সেই কালারগুলো ব্যবহার করেছি, এবং ব্লকের রেডিমেড রং একরামিন কালার বোতলে কিনতে পাওয়া যায়, এগুলো 25 টাকা বা 30 টাকা করে বোতলে দাম নিয়ে থাকে, 50 গ্রাম করে রং থাকে। তো সেগুলোরই আমি কিছু কালার কিনে রেখেছি বেশি করে, দেখা যাচ্ছে যে লাল, হলুদ, সাদা, সবুজ, বিভিন্ন কালার এগুলো কিনে রাখি, কারণ যেহেতু সবসময়তেই আমি এই ধরনের কাজগুলো টুকটাক করি, আমার সবসময় লাগে। আর তো আর এই রং সম্পর্কে যদি আপনাদের জানার থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি রঙে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। জামার কাজটা হয়ে যাওয়ার পরে আমি হাতের কাজটাও করে নিয়েছি, আর যেহেতু টেইলারিং আমি নিজেই করি এই জন্য আগে আমি 3 পিসের কাপড়টা কেটে নিয়েছি, একটু সাইডে একটু জায়গা বেশি রেখে করেছি, যাতে কাপড়টা রং করলে অনেক সময় কাপড়টা একটু টাইট হয়ে যায়, যার কারণে একটু বাড়তি কাপড় রেখে কাজ করেছি। তা এই ছিল হচ্ছে আমার পুরো 3 পিসের কাজ, রংটা এবার কালার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি এটা টেইলারিং করব। আর এখানে আমি শুধু কামিজটা দেখালাম, ওড়নাতে কিভাবে আমি কালার করেছি, ওড়নার ঝালর সেটিং করেছি, সেটা আমি পার্ট 2 দেখাবো, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এই সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।